আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব আলু বেগুনের ভাজি। জানি আপনারা অনেকে মাইন্ড করতেছেন ভালো ভালো খাবার দিচ্ছি না, খালি শুটকি টুটকি এগুলা চলতেছে, ভর্তা ভাজি এই সমস্ত। ব্যাপারটা হয়েছে কি, এইবার মানুষের গরু দেখে, এই যে দেখেন এই অবস্থা, এই যে দেখতেছেন না ছবিটা, এই অবস্থা হচ্ছে আমার। দেখে যদিও চেহারাটা আমার না, অনেকটা এই অবস্থা আমার। তো মানুষের এত বড় লাখ লাখ টাকা দামের গরু দেখেই যদি এই অবস্থা হয়, যারা খাইছেন তাদের না জানে কি অবস্থা। সেই জন্য আমি চিন্তা করতেছি শুটকি মুটকি খেয়ে যদি আমরা কিছু কমি ভাজি টাজি খেয়ে আর কি। যাই হোক, তো রান্না করার জন্য আমি একটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে কতগুলো পেঁয়াজ দিব, কতগুলো রসুন দিব। একটু পেঁয়াজ বেশি দিলাম, আমি একটু পেঁয়াজ বেশি খাই। আর কটা কাঁচামরিচ দিব, দিয়ে এইটাকে একটু ভাজব। পেঁয়াজের সাইডগুলো যখন একটু হালকে লালচে লালচে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিব। এটা পরিমাণ মতো, আমি একটু বেশি হলুদ খাই, একটু বেশি হলুদ দিলাম। এখানে বোধ হয় প্রায় আধা টেবিল চামচের মতো হবে, কারণ আমি একটু বেশি হলুদ খাওয়াটা ভালো। এই হলুদটাকে দিয়ে অল্প একটু ভাজবো, যাতে হলুদের গন্ধটা চলে যায়। খুব বেশি না, হয়তো 30 সেকেন্ডের মতো। এখন এর মধ্যে আমি একটু লবণ দিব, পরে হয়তো অ্যাডজাস্ট করে দিতে হবে, হলুদের গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কুচি কুচি করে কাটা একটু আলু দিব, আর ছোটো ছোটো করে কাটা বেগুন দিব আমার রুচি মতো। একটু বেশি হয়ে গেলে একটু পরে অবশ্য গলে এগুলো সব কমে যাবে। এখন এটাকে আমি মাখায় সাবধানে মাখায় ঢেকে দিব, আর এর মধ্যে একটু অল্প একটু পানি দিব, খুব বেশি না, কারণ বেগুনি পানি সেটা অল্প পানি, মানে জাস্ট 2-1 টেবিল চামচ পানি দিলাম, যাতে মশলাটা সব কিছুর সাথে মাখে। হয়ে গেল মাখা, আমি এখন এটাকে ঢেকে দিব, আস্তে একটু মিডিয়াম করে দিই, যাতে এই ঢাকার মধ্যেই এটা সিদ্ধ হয়ে যায়। 2-4 মিনিট পরে এটাকে নেড়ে দিতে হবে, মোটামুটিভাবে বেগুনগুলো গলে যাচ্ছে, গলে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। খুব সহজ কিন্তু খুবই মজা। উপরেরটা নিচে নিচেরটা উপরে দিয়ে দিব। আবার ঢেকে দিই, আবার 5-7 মিনিট পরে আবার একটু নেড়ে দিব। অনেকটা চচ্চড়ি টাইপের ভাজা এটা, কিন্তু হ্যাপি মজা। বেগুনগুলা সিদ্ধ হয়ে গেছে, খালি আলুগুলা ঠিক মতো সিদ্ধ হয়ে গলা পর্যন্ত, একটু গলা গলা টাইপের হয় আর কি। সিদ্ধ হয়ে গেছে আলুগুলো যে ভেঙে যাচ্ছে, কিন্তু তা না, আর একটু গলা গলা হবে আর কি, একটু মাখা মাখা টাইপের হয় এটা। হ্যাপি মজা, হ্যাপি মজা না, হ্যাপি জোশ। ফ্রাই হয়ে গেছে, আবার শেষবারের মতো 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দিব। আরও 5-7 মিনিট পরে এইটাকে, হ্যাঁ খুব সুন্দর হয়ে গেছে, সব গলে গেছে, একটু নেড়ে দিব। এখনও নিচে লাগে নাই, নিচে লাগলে একটু পোড়া পোড়া দিলে ভালো লাগতো, কিন্তু সব যখন গলে গেছে আর ভাজবো না আমি এটাকে। যদি পোড়া পোড়া হইতো তাহলে আরও সুন্দর সুগ্রাম বের হইতো এটা থেকে। এখন আমি জালটাকে বন্ধ করে দিই, যে এরকম যদি পোড়া পোড়া হইতো সব জায়গাটা একটু ভালো লাগতো। যাই হোক, কিছু করার নাই, জালটাকে বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার খুব সুন্দর একটা খুবই সাধারণ বেগুন ভাজি, খাইতে অসম্ভব মজা। দেখেন সবসময় পোলাও করে মাত্র ভালো লাগে না, ভালো ভালো জিনিসও অনেক খাওয়া যায়, কিন্তু এইগুলোই অমৃতের মতো লাগে। তো যাই হোক, দেখ ফেলেন কত সহজে তৈরি করা যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।